আমি আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আরো দুইজন যারা আছেন ভিতরেও আমি আমার অন্তরের ভিতর ইনশাআল্লাহ লইয়া আমি শুনতে বাসের পক্ষ থেকে তারা ঠিক আছে দাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আপনারা কি ভালো আছেন আমরা আজকে আমাদের এমপি মহোদয় আমাদের সৈন্যদের জন্য যেভাবে কষ্ট করে আমাদেরকে এখানে সবার একতাবদ্ধ করছে আমরা শুনতি বাসীর পক্ষ থেকে আমি সবার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার এমপি মহোদয় বিশেষ সহকারী ব্যারিস্টার দিলীপ দাদা আমাদের শুনতি মহাগড়ার সৈন্যদের জন্য যেভাবে সুষ্ঠুভাবে জনগণের প্রতিনিধিত্ব করবার জন্য আমাদেরকে সৈন্যানোর যে সহযোগিতা করছে ওরে আমাদের শ্রমিকবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের থানার আমাদের সভাপতি খুরশেদ আলম চৌধুরী যেভাবে আমাকে আমাদের সহযোগিতা সৈন্যানোর পক্ষের প্রতিনিধিত্ব করবার জন্য সহযোগিতা করছে আমাদের আমার শ্রমিকদের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই আমাদের আমাদের সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা রাজনৈতিক আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন নিরুভাই আমাদের জন্য যেভাবে সহযোগিতা করছে আমি শ্রীমতীবাসীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আমি আমাদের আমাদের আরেকজন নেতা আমির ইসলাম ভাই আমিন ভাই আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে আমি সবাই কৃতজ্ঞ আমি শ্রীমতীবাসীর পক্ষ থেকে আমিন ভাইকে কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের আজকের আমাদের প্রধান অতিথি যেমন উপস্থিত আছে আমাদের অভিভাবক এমপি মহোদয় আরো উপস্থিত আছে আমাদের সভাপতি সংগ্রামী সভাপতি খুরশেদ আলম চৌধুরী আমাদের আরো উপস্থিত আছে আমাদের উপজেলা চেয়ারম্যান দুই মেয়রের প্রিয় নেতা আমাদের চেয়ারম্যান বাবুল চৌধুরী আমাদের আরো উপস্থিত আছে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক হিরো ভাই আমাদের লোহাগড়া উপজেলার সহসভাপতি নুরসভা ভাই আরো বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ভাই নেতৃবৃন্দ ছাত্র লীগ যুবলীগ কিশোর লীগ আমার তাঁতি লীগ স্বাস্থ্য সকল লীগ আমাদের সহ ইউনিয়নের জনসাধারণ সবারই আমি অভিনন্দন জানাই সালাম আলাইকুম আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা আজকে পরিস্থিতি করার জন্য আমাদের এমপি মহোদয় আমাদের সামনে আমাদের সামনে আসছে আমি শুনতিন দুইবার নির্বাচিত চেয়ারম্যান সাহেব আমি এলাকার উন্নয়নের জন্য অনেক চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শাহজাদ প্রবলার হতা স্মরণ করি আমাদের শুনতির মুরব্বী কল আমাদের এমপি মহোদয়ের আব্বা আমাদের সবাই মুরব্বী সবাইকে স্মরণ করি আমি দ্বিতীয়বারের মতন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নবী সুন্দী আবার জনগণের সভা করবো জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার সম্মানিত করতে করবো ইনশাআল্লাহ আমি আমাদের শুনতিবাসীর জনসাধারণের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে শক্তিশালী করবো জন্য ইনশাআল্লাহ আমি শুনতিবাসীর পক্ষে আমি আশা করি আবার মিয়া মোহাম্মদ সমাজ সচিব আমাদেরকে সারি গেছে কই মিয়া মোহাম্মদ জনরাজের জন্য সবাই দোয়া করবেন আকবরের মাকবরা করবেন ইনশাল্লাহ আমরা মিয়া মোহাম্মদ জনরাজের জন্য আসলে আমার গলা ভাঙ গেছে আমার কিছু অসুস্থ হলে আপনারা দোয়া করবেন মিয়া মোহাম্মদ জনরাজের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের নতুন উন্নয়নের কান্ডার হিসাবে আসছিল আমার একটি মহাদর সহযোগিতায় শুনতি অনেক উন্নয়ন হয়ে আমাদের এমপি মহোদয় শুনতির জন্য সচ্ছমে স্মরণ করে আবেদিন সাহাবাসীন দিয়ে শুনতির জনসাধারণের জন্য অনেক স্মরণ করতে ইনশাআল্লাহ তা আমি আপনাদের কাছে আবেদন করব আমি আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে আরো দুইজন যারা আসছেন ভিতরেও আমি আমার অন্তরের ভিতর ইনশাআল্লাহ লইয়া আমি শুনতি বাসীর পক্ষ থেকে তারা আমার নেতা আনিস ছাত্র রহমান মিনাস তারারত্ব একসাথে লইয়া আমি ইনশাআল্লাহ শুনতি বাসীর জনপদ
জনগণের পক্ষ থেকে আমি সহযোগিতায় আমার সভাপতি কুশধারাম সদনের সহযোগিতায় আমার সহকারী সাধারণ সম্পাদক সালউদ্দিনের সহযোগিতায় আমাদের যে লোক বাবু চৌধুরী ইনশাল্লাহ সহযোগিতায় জনগণ নেতৃবৃন্দ যারা সবাই সহযোগিতায় ইনশাল্লাহ আমি জনগণের সেবা করার জন্য ইনশাল্লাহ জনগণ আমাকে ভোট দিয়ে আমি আমার নৌকার মাননীয় প্রধানমন্ত্রীর আজকে শক্তিশালী করার জন্য শুনতে মরম ইউনিয়ন ইনশাল্লাহ আবার দেশে ইনশাল্লাহ আমি সফল করবো ইনশাল্লাহ আমার শুনতি বাসী আজকে আজকে এরকম কষ্ট করে আমার শুনতি নিয়ে সর্বস্তরে শুনতি নিয়ে মানুষ অবস্থিতি আমাদের শুনতি নিয়ে সভাপতি সেক্রেটারি তারার অভিনন্দন জানাই আমি আমার মাহমুদ সিদ্দিকার ফরিদ ভাই আমাদের জন্য যেভাবে কষ্ট করি পল্টু জানি আলম আমাদের জন্য অত্যন্ত ধন্যবাদ কষ্ট করে আমাদের দুইবার নির্বাচিত করছে আমাদের আরিফ ভাই আমাদের জন্য যেভাবে ইনশাল্লাহ খানার মাধ্যমে ডাহান মেঝে আমাদের একটা খুশবসা হয়েছে না আরিফ ভাইয়ের ইনশাল্লাহ সব কিছু আরিফ ভাইয়ের দিয়ে আরিফ ভাইয়ের জন্য আমি সুনতি বাসীর পক্ষ থেকে দীর্ঘ কামনা করি ইনশাল্লাহ আমার জামামর সিদ্দিকার ফরিদ আলম ভাই আদুনগর হলেও সুনতি মার সুনতি মানুষের আমার জন্য যান ভরণ আমার সভাপতি শাহ আলম পল্টু জানি আলম সবাই মিলে আমার জন্য দিবিয়ার আমার কষ্ট করছে আমি এখন বিনিময় দিতে পারতেছি না আমি সুনতি বাসীর পক্ষ থেকে তারা দীর্ঘদিন ইনশাল্লাহ আমি যেতদিন আছি আমি তারা সেবা করে যাবো ইনশাল্লাহ সরকার আমি অনেক কথা বলছি আর বলতো দুজন হইতে হ্যাঁ আমাকে মাফ করবেন সবার সুস্থ কামনা করি আমার এমপি মহোদয় আমাদেরকে নির্বাচন না সুস্থভাবে ইনশাল্লাহ সম্পূর্ণ করি আমরা জনগণের কাছে যদি আমরা হইতে পারি ইনশাল্লাহ জনগণের আমার আমার নেতা হবে আমাদের কুশত আলম চৌধুরী আমাদের সালউদ্দিন হিরো আমাদের শাহ আলম পল্টু শাহ মোহাম্মদ সিদ্দিকার ফরিদ ভাই আমার এমপি মহোদয় আমার চিরলোক বাবুল চৌধুরী আমাদের পেদার ভাই আমাদের জন্য ইনশাল্লাহ অনেক কষ্ট করছে মোবাইলে মোবাইলে অনেক সহযোগিতা করছি আমাদের কালাম ভাই অনেক আমাদের জন্য করছি মিন্টু ভাই নাটক মিন্টু আমাদের জন্য সুন্দর যদি আমি টাকা থাকি আমাদের টাকা দেখছে সবাই যদি আমি নাম বলতে না পারি আমাকে মাফ করে দিবেন আমি জয় বাংলা জয় বাংলা।